এবার নামিয়ে নেব। এখানে গ্যাস অন করে দিয়েছি আর কড়াটা বসিয়ে দিয়েছি। প্রথমে তেল দেব, ক্যামেরা অফ অন করতে হচ্ছে মাঝে মাঝে, কারণ কেউ ধরা নেই। একটু সর্ষে তেল দিয়ে দিয়েছি, তেল মাখানো আছে তাই অল্প দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো দিয়ে দেব। ঢাকা দিবি, যেহেতু অল্প তেলে মাংসটা রান্না করবো, ঢাকা দিয়ে দিলে হয়ে যাবে। সাড়াটির সাহায্যে খুলে নিলাম ঢাকাটা। আরো একবার ঢাকা দিয়ে দেব, গ্যাসটা একটু কম রাখি। দেখো ঢাকাটা খুলে দিয়েছি। অল্প তেলে রান্না করতে গেলে একটু ঢাকা দিয়ে রান্না করতে হয়। চিকেনটা তো ম্যারিনেট করে রেখেছিলাম, এখানে আলুটা রয়েছে। আলুটা আলাদা করে ভেজে নিলে হতো, গরমকাল তাই আর ভাজলাম না, ভাজলে আরও বেশি অয়েলি হয়ে যাবে। এমনিতেই চিকেন এখন অয়েলি থাকে। খুলে দেখলাম পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, তার আদা রসুনটা অ্যাড করব আর একটু ভেজে নিই। এবার এখানে আদা রসুন বাটা আছে, আদা রসুন বাটাটা দিয়ে দেব। আদা রসুনটা দিয়ে দিচ্ছি, একটু ভাজা ভাজা হয়ে গেলে লঙ্কা আর হলুদটা দেব। দেখো ভাজা ভাজা হয়ে গেছে, এবার এতে একটু লঙ্কা আর হলুদ দেব। লঙ্কা হলুদ পরপর একসাথে দিয়ে দিয়েছি। এবার এটাতে অল্প একটু ওই আদার যে জলটা একটু দিয়ে দেব, যাতে না মশলাটা নিচে ধরে যায় তাই দিয়ে দেব। এই মশলাটা হয়ে গেলে অল্প একটু জিরে গুঁড়ো দেব। একটু একটু তেল ছাড়তে আরম্ভ করেছে মশলাটা, এবার একটু জিরে গুঁড়ো দিয়ে দেব। এই যে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, একসাথে মাখি মিক্স করে নিচ্ছি। মাঝে মাঝে অল্প অল্প জল অ্যাড করে করে করছি, কারণ তেলের পরিমাণটা কম তো। তাই ছেলে যখন আমাদের সাথে খায়, একই সাথে একই রকমভাবে মাংস রান্না হয়, তখন এরকম অল্প তেল দিয়ে রান্না করি। আর যখন ওর আলাদা পেঁপে কাজ সরি পেঁপে আর হচ্ছে গাজর দিয়ে করি চিকেন, তখন ওর আলাদা করে দিলে আমাদের একটু তেল মশলা বেশি দিয়ে করি। কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়ে মশলাটা ভালো করে করে নিয়েছি। দেখো তেল ছাড়ছে। এবার এবার আমি মাংসটা চিকেনটা দিয়ে দেব, ঠিক আছে? মাংসটা দিয়ে তারপর আবার ঢাকা দিয়ে দেব। এভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে, কেননা অল্প তেল মশলা তো, বিশেষ করে তেলটা অল্প দেওয়া আছে, আর ঝালটাও খুব কম ছেলে খাবে। আলুটাও দিয়ে দিলাম, কারণ আগে থেকে যেহেতু আলুটা ভাজা নেই। ঠিক আছে, এবার একসাথে মিক্সড করে ঢাকা দিয়ে দিচ্ছি। মিক্সড করে নিয়েছি, এবার ঢাকা দিয়ে দিই। গ্যাসটা একটু কমানো আছে, একবার খুলে দেখলাম, দেখছি ভালোই জল বেরিয়ে গেছে। ক্যামেরাটা ধরে রাখা যাবে না, জল বেরিয়ে গেছে। আমি একটু ঘেঁটে নিই এটা। ঢাকাটা খুলে দেখলাম, তেল ছাড়ো ছাড়ো ভাব হয়ে গেছে, জলটাও কমে আসছে। আর একবার ঢাকা দিয়ে দেব।
ঢাকাটা খুলে দেখি। রান্না হোক বাবাই, চুপ করে যেয়ে বসবে যাও, রান্নাগুলো নিয়ে আমি আসছি। আরেকবার ঢাকা দিয়ে দেবো। অল্প দিনে রান্না করতে গেলে অনেকটা টাইম লাগে, আরেকবার ঢাকা দিয়ে দিই। চিকেনটা রান্না হয়েই আসছে, শুকনো শুকনো হয়ে গেছে। অল্প একটু জল দিয়ে চিকেনটা যাতে আরও ভালো করে সিদ্ধ হয় তার জন্য আবার ঢাকা দিয়ে দেব। আরেকটু নেড়ে নিই। দেখছো বন্ধুরা, কিছুক্ষণ নেড়ে নেড়ে শুকনো শুকনো করে নিয়েছি, এবার একটু জল অ্যাড করে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। জল দিয়ে দিচ্ছি। জল আর একটু দিয়ে দিচ্ছি, কারণ কিছুক্ষণ সেদ্ধ হবে। বড় রাখি ছোট রাখি সবাই খেতে পারবে রান্নাটা। এবার ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে দেখি, মাঝে একবার ঢাকা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম। দেখ বন্ধুরা, চিকেন রান্না হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে, তবুও আর একবার ঢাকা দিয়ে দেব। মাঝে একবার এভাবে নেড়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। যত কম আছে, অনেকটা টাইম ধরে হবে, তত যে কোনো রান্নার টেস্ট ভালো হয়। আবার ঢাকা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, চিকেনটা হয়ে গেছে, এবার ছেলেকে খাওয়াবো। আমি 11টার সময় বসিয়েছিলাম, 11টা থেকে 12টা, 12:30, মানে 1.5 ঘন্টার মতো সময় লেগেছে আমার টোটাল চিকেনটা রান্না করতে। ঠিক আছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। কেমন লাগলো রেসিপিটা আমাকে অবশ্যই বন্ধুরা জানিও, আমি শেয়ার করব। ঢাকা দিয়ে রেখে দিই, ছেলেকে খাওয়াবো এবার। প্লিজ সবাই শেয়ার করো রান্নাটা, কেমন লাগলো রান্নাটা জানিও।